আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন করে যে সমস্যায় পড়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী যারা আছেন, তারা বিশেষ করে সেকেন্ড নেম যাদের নেই, তারা সংযুক্ত আরব আমিরাত বলে দিয়েছে অলরেডি যারা সেকেন্ড নেম আপডেট করবেন না পাসপোর্টে তাদের ভিসা লাগানো যাবে না, অর্থাৎ যারা ভিজিটে আসছেন, নতুন আসছেন, তাদের ভিসা লাগবে না। এখন একটা সুযোগ দিয়েছে, যাদের রেসিডেন্ট ভিসা আগের আছে তারা ভিসা কন্টিনিউ করতে পারবেন, অর্থাৎ রিনিউ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু নতুন আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, অনেকের এক নামে ভিসা বের হয়েছে, এখন আসতে বিভিন্ন এয়ারলাইন্স আসতে দিচ্ছে না। এটা সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা আসতে বাধা দিচ্ছে, তারা টিকিট করছে না, অনেক ট্রাভেলসও টিকিট হাতে নিচ্ছে না। এখন এর উপায় কি আর মূল সমস্যাটা কি, কোথায় যেন সমস্যা হচ্ছে অনেকেই বুঝতে পারছেন না। আসলে সেকেন্ড নেম আর ফার্স্ট নেম হচ্ছে, ধরেন আপনার নাম হচ্ছে করিমউদ্দিন। এখন করিমউদ্দিন এখানে দুইটা নাম আছে, একটা নাম হচ্ছে করিম আর একটা নাম হচ্ছে উদ্দিন, ও দুইটা শব্দ আছে আলাদা আলাদা। এখন এই দুইটা শব্দ যদি আপনার পাসপোর্টে এখন আলাদা আলাদা যদি থাকে, যেমন বংশগত নাম, তারপরে প্রদত্ত যে নাম, এই দুইটা যদি দুইটা গড়ে যদি পূরণ থাকে, তাহলে কিন্তু আর সমস্যা নেই, আপনি আসতে পারবেন, এখানে থাকতে পারবেন, অসুবিধা হবে না। কিন্তু দেখা যায় যদি এই দুইটা শব্দের নাম এক গড়ে লেখা হয়েছে, যেমন বংশগত যে নাম সেই গড়ে লেখা হয়েছে, অথবা আপনার প্রদত্ত যেটা নাম সেই গড়ে লেখা হয়েছে, তাহলে আপনার অবশ্যই অবশ্যই আপডেট করা লাগবে। আর সেই আপডেটটা আপনি পাসপোর্ট অফিস থেকে করতে হবে, নতুবা এমবেসি থেকে করতে হবে, যেখানে সুবিধা সেখানে করতে পারবেন। আর যদি না করেন তাহলে ভিসা লাগাতে অবশ্যই ঝামেলা হবে। অলরেডি যারা নতুন করে আসবেন ভিজিট ভিসা বা রেসিডেন্ট ভিসায়, তাদের যদি নাম আপডেট না করা থাকে তাহলে দয়া করে নাম আপডেট করে নেবেন। আর যারা এখানে চলে আসছেন এমবেসিতে গিয়ে এটা নাম আপডেট করে নেবেন, না হলে কিন্তু ভিসা লাগাইতে, একদম নতুন যারা, ভিসা লাগাইতে সমস্যা হবে, রিনিউ করতে সমস্যা নেই। আর যারা এখনো আসতে দেরি হবে তাদের তো অবশ্যই এই নামগুলো ঠিক করা দরকার। আর যদি ঠিক না করেন তাহলে দেখা যাবে যে এমন সময় আসবে তখন সব কিছুর মেয়াদ চলে যাবে, আপনি কোনো কাজে লাগাতে পারবে না। অলরেডি আজকে থেকে বিভিন্ন দেশের যারা যাত্রী আছে তাদেরকে কিন্তু আসতে দিচ্ছে না, বিভিন্ন এয়ারলাইন্স কিন্তু আনছে না। এটা আপনার ক্ষেত্রেও যে কোনো সময় হয়ে যেতে পারে, বাংলাদেশের ক্ষেত্রেও যে কোনো সময় হয়ে যেতে পারে। তো সময় থাকতে এই নামগুলো ঠিক করেন, একদম তো ক্লিয়ার আমি বলে দিয়েছি যে আপনার আবার হয়ে যদি আপনার বাবার নাম লাগানো থাকে, আপনার বংশীয় নাম লাগানো থাকে, তাহলে তাহলে তো আর সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু যদি দুইটা গড়ের জায়গায় একটা গড় খালি থাকে, একটা গড় খালি থাকে, তাহলে হবে না। দুইটা গড়ে আপনার নাম যদি লেখা হয়, আপনার বাবার নাম লেখা হোক, বংশের নাম, যেটার নাম, তাহলে কোনো সমস্যাই, সমস্যা একটাই, একটা নাম থাকলে, দুইটা নাম থাকলে কোনো সমস্যা নেই।